ভাস্কর্য ইস্যুতে রাষ্ট্রপতি রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন আলেমরা। সোমবার রাত 9টার দিকে আলেমদের পক্ষে কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এই বৈঠক করেন। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আলেমরা বলেন, আলোচনা সফল হয়েছে, এ বিষয়ে আজ সংবাদ সম্মেলন করে জানানো হবে। এছাড়া বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আজ সাংবাদিকদের ব্রিফিং করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলহামদুলিল্লাহ সফল হয়েছে, আলোচনা চলবে, সেভাবে আলোচনা। আপনারা কি প্রস্তাব দিয়েছেন বলতো একটু বলবেন? মানে আমাদের যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাব সম্পর্কে ওনার মাধ্যমে সহজ যাতে হয় যে না উনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হোক বা ধরার মধ্যস্থতা করে হোক সেভাবে করবে। আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আজকে এটা অফিসিয়ালভাবে মন্ত্রী মহোদয় কালকে ব্রিফ করবে আর আমাদের আলোচনা চলছে।